আরে আরে গাইস, এ কি কলেক্টর এত লোক কিসের? আর সামনে দেখি হিপহপ ভাইও রয়েছে। আরে হিপহপ ভাই, এখানে কি জিলাপি বিতরণ করছো নাকি? আমাকে তো একটা দাও। আরে কি আমার পিছনে এত বড় টাওয়ার কিসের জন্য লাগিয়েছো? আমাকে তো একটু বলো। আরে নোংরা, এখানে জিলাপি বিতরণ করা হচ্ছে না, এখানে র‍্যাম্পেজ জালে ছাড়া হচ্ছে। সামনের এই ব্রিজটা যে পার করতে পারবে তাকে পৃথিবীর দামি দামি 10টা টপ গাড়ি দেওয়া হবে। আরে নোংরা, তোরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি সাইকেল দিয়ে কিভাবে এই র‍্যাম্পেজ চ্যালেঞ্জটা কমপ্লিট করি আর উপরে দামি দামি 10টি গাড়ি নিয়ে নি। আরে এটা কি হলো, আমি তো নিচে পড়ে গেলাম। আরে নোংরা সাকুরা, আমি তো আগেই জানতাম তুই চ্যালেঞ্জটা কোনোদিনও কমপ্লিট করতে পারবি না। তুই এবার দেখ আমি কিভাবে ফ্রি ফায়ারের এই সব থেকে দামি গাড়ি নিয়ে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলি। আরে এ কি, আমি তো নিচে পড়ে গেলাম, কেউ বাঁচাও আমাকে। তোরা আজ আমাকে নুবাইডাম বলেছিলি না? দেখ আজকে আমি নুবাইডামের আসল পাওয়ার দেখিয়ে দেবো। আর তোরা শুধু দেখ আমি কিভাবে সাইকেল দিয়ে এই 10টা গাড়ি জিতে নিই। হুররে, আমি তো জিতে গেছি। তোরা সবাই আমাকে নোংরা বলেছিলি না? আজকে তোদের কাউকে ছাড়বো না, এই গাড়ি দিয়ে সব কটাকে মেরে ফেলবো।